আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস ইউকে। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। তো ভিডিওটা হলো এই বিলিতি ধনিয়া কীভাবে ফুল দিয়েছে আমাদের গ্রিন হাউসের ভিতরে, এই ফুলগুলো কীভাবে সুন্দরভাবে ফুটেছে এবং খুব সুন্দরভাবে ড্রাই হচ্ছে। কিন্তু এখন যে অক্টোবর মাসের যে আবহাওয়া, এর কারণে অনেক অসুবিধা হচ্ছে, এটা তো সবাই জানেন যারা গার্ডেনিং করেন। তো দেখেন, আমাদের গার্ডেনের ভিতরের অংশটুকু একটু দেখালাম, সব কিছু আসলে মরে যাচ্ছে, আর শুধুই বিলিতি ধনিয়ার যেটা আছে সেটার ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে এবং কিছু কিছু ড্রাইও হচ্ছে, শুকনো হচ্ছে। তো এগুলো থেকে আমরা কিছু বেশি বীজ সংগ্রহ করতে পারবো, এবং যদি আবার ড্রাই হয়ে নিচে পড়ে যায় তাহলে অটোমেটিকলি নেক্সট ইয়ারে আস্তে আস্তে উঠতে থাকবে। তো ওই আমরা রেখেই দিয়েছি এইভাবে। তো মূলত গ্রিন হাউসটা লাগানো থাকে জন্য ঠান্ডা একটু কম লাগে। তো ওই আর কি, দেখা যাক কী হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বীজ যেগুলো আছে একটু ড্রাই হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর ভিতরে কিন্তু বিচি আছে, দেখা যাক কতটুকু কী হয়। তো এগুলো আসলেও এখানে বিলেতে, বিদেশের মাটিতে, যে আমাদের নাগাডুলা বা বিলেতি ধনিয়া যেটা বলা হয়, সেটা কিন্তু খুবই রেয়ার, পাওয়া খুব কম যায়। এরপরও আমি কিছু রোপণ করেছিলাম আগের ভিডিওতে, আপনারা হয়তো দেখেছেন অনেকে। আর এইটা রোপণ করার পরে আমরা অনেক ধনিয়া আমরা খেয়েছি, বিলেতি ধনিয়া যেটা আর কি, নাগাডুলা যেটা। তো আর বাকিগুলো রয়ে গিয়েছিলো এবং কী সুন্দরভাবে ফুল দিয়েছে, দেখা যাচ্ছে একদম অনেক জাফরা মার্কা, হয়তো অনেক বেশি একটা হিবিজিবির মধ্যে আছে, কিন্তু ফুল কিন্তু অনেক ফুটেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর ফুল ফুটেছে, এবং এই নিচে কিছু নাগাডুলাও আছে, মাঝে মধ্যে আমরা নিয়ে আসি, এগুলো হারভেস্ট করি, খাওয়া দাওয়া অনেক কিছুতে চাটনিতে অনেক ভালো লাগে। তো এটাই আর কি। তো দেখা যাক কতদিন টিকে। তো আশা করি ইনশাল্লাহ গ্রিন হাউসের ভিতরে যেহেতু আছে, সেহেতু বিচিগুলা একটু পাকতে পারে, এবং এই যেগুলো আছে এগুলো যদি ড্রাই হয় তাহলে তুলবো, হারভেস্টিং করবো, বীজ হারভেস্টিং করবো আর কি। তো দেখি আল্লাহর রহমতে কী হয়। তো এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং সুন্দর সুন্দর কমেন্টস আমাদের অবশ্যই করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা নতুন আমাদের চ্যানেলে আসছেন তারা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত। আর এই যে বাইরের কর্নারে অনেক সুন্দর ফুল ফুটেছে, এই যে দেখতে পাচ্ছেন ফুল, আমরা অনেক ফুল রোপণ করেছিলাম, তো সুন্দর সুন্দর ফুলও হয়েছে। তো এই আর কি। তো মাশাআল্লাহ আমাদের সুন্দর সব কিছু হয়েছে, এবং এই ঠান্ডা মৌসুমে সবাই যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এটাই আমার কামনা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।